Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Aşa kuchhi desh ebong desher baire jara achen shobai allah er moto bhalo achen. Tei to ektu bikele nasta toiri korteche ektu nobabi shamai kore dibo bachchader. তো এখানে আমি একটু ঘি দিয়ে সামাইটা একটু ভেজে নেছি আলাদা করে তো সামাইটা আমি চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটু ঘি দিয়ে তো ভেজে অর্ধেকটা আমি সামাই রেখেছি পাত্রে আর অর্ধেকটা উপরে দিব অর্ধেকটা অংশ নিচে দিব আর এখানে দুধ নিয়েছি 1 লিটার আর 2 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ কাস্টার্ড পাউডার আর হচ্ছে গুঁড়ো দুধ দিব 2 চামচ আর হচ্ছে কন্ডিশনিং দিব একসাথে সব মিশিয়ে তারপরে আমি এখানে একটা লেয়ার তৈরি করব তো ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো জিনিস যেন কোনো দানা না থাকে তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তো দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল ঠান্ডা দুধের মধ্যে আমি সব মিশিয়ে তারপরে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি তো এখন এই যে জাল দিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে ঘনত্ব হয়ে আসছে আরো একটু ঘন হয়ে আসবে তেজে ঘন হয়ে আসছে আস্তে আস্তে তো যেই ভাজা সেমাইটা অর্ধেকটা আমি দিয়েছিলাম নিচের অংশে তো আর এই যে এখন লেয়ারটা দিয়ে দিব দিয়ে বাকি সেমাইটা আমি উপরে দিয়ে দিব তো আসলে স্টিরের সস নেমে করার জন্য একটু নিচে তলায় নিতে লেগে গিয়েছে তো ননস্টিকের হাড়িতেই ভালো হবে আর এই যে বাকি যে সেমাইটা সেটা আমি লেয়ারের উপরে দিয়ে দিয়েছি এই যে এখন বিছিয়ে দিচ্ছি বাকি সেমাইটা আর এখানে অল্প একটু সেমাই রেখেছি তো একটু আমি জর্দার কালার দিয়ে উপরে শুধু একটু কালারফুল দেখা যাবে সেজন্য আমি এই বাকি সেমাইটা একটু কালার করে নিচ্ছি সুন্দর একটা কালার হয় জর্দার কালারটা দিলে উপরে তো আমি আরেকটু কালার দিয়েছিলাম তো যে এখানে কালারটা খুবই সুন্দর হয়েছে তো এখন এই উপরের এই কালারের সেমাই এই কালারের অংশটাও আমি উপরে দিয়ে দিব তো উপরে কালারের সেমাইটা জর্দার কালারের সেমাইটা আমি দিয়ে দিচ্ছি তো এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল তো আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি তো কালারফুল দেখা যায় সেমাইটা দেখতে খুবই সুন্দর লাগে তাই আমি এইভাবে করে নেই আর এখানে যে পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে দিব এখন আর কিশমিশ দিয়ে দিব
তো এই যে আমার ছেলে এসে বলতেছে মানে অবাক হয়ে গেছে, ও নিচে ছিল ওর খালামণির ওখানে, তো এসে দেখে আমি সেমাই তৈরি করতেছি। মানে ও অবাক হয়ে গেছে যে আবার নববী সেমাই, খুবই টেস্ট, মানে ও বলতেছিল আমাকে। তা আসলে এটা তো এখন তৈরি করেছে, আর একটু ঠান্ডা না হলে খাওয়া যাবে না, একটু ফ্রিজে রাখতে হবে, তো বলতেছে কখন হবে কখন হবে। তার আমি এখন এখানে কাঠবাদামও দিয়ে দিচ্ছি। তো এখানে যে পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি, তো আমি এখন ফয়েল পেপার দিয়ে রেখে দিব ফ্রিজে, কারণ এটা ঠান্ডা না হলে খাওয়া যাবে না। একটু কিছুটা আর কি একটু শক্ত হতে হবে। তো আমার আজকের নববী সেমাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিলে নোটিফিকেশন আমার ভিডিওটি চলে আসবে, তাহলে অনায়াসে দেখে নিতে পারবেন। প্লিজ প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। তাই তো নববী সেমাইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার নববী সেমাইটা ঠান্ডা হয়েছে, তো এই যে তো আমি সকালে তৈরি করে রেখেছিলাম, তো এখন এই যে বিকেলবেলা আমি নামিয়েছি, তো কিছুক্ষণ আগেই নামিয়েছিলাম, তো এই যে এখন আমি পিস করে নিব। তো এই সময়টা আসলে পিস করেই নিতে হয়। তোর বাবা চলে যাবে, তোর বাবাকে খাওয়াবো আজকে। একটু সবসময় আসলে ওর বাবা যাই, যা জিনিসই খাক রাতে এসে খায়, তো আজকে দোকানে যাওয়ার আগে ওকে আমি দিব, ও খেয়ে যাবে আজকে। তো এখানে আমি পিস করে নিচ্ছি। এটা ওর বাবার জন্য, আগে ওর বাবা চলে যাবে তো আমরা পরে খাবো, ওর বাবা যেহেতু চলে যাবে ওকে আগে আমি বিদায় করে দিব। আর বাকিটা যে এখন ওর বাবা চলে যাবে তো আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো নামাজ পড়েছিল রেডি হয়েছে, তো এখন খেয়ে যা চলে যাবে। আজকেও কিন্তু আকাশটা মেঘলা মেঘলা, তো বৃষ্টিও হতে পারে। আমি বলতেছি কেমন হয়েছে, তো বলতেছে না ভালো হয় নাই, তো আমি বললাম যে তাহলে রেখে দাও, তা হাসতেছে।
মানে সবাই ওই যে বলে যে সবাই তো কিছু খেলে বলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সেজন্য উল্টাটা বলতেছে বলে ভালো হয় নাই তো এটা নিয়ে সবাই খুব হাসতেছিলাম আমি একটু এই যে ভিতরের লেয়ারটা দেখাচ্ছি তো এই যে এরকম মাঝখানের লেয়ারটা থাকে বাবা ছেলেকে ডাকতেছে তো আমি বললাম ওরা পরে খাবে কিন্তু বাবা বলতেছে আসো আমার আমার কাছ থেকে একটু খাও তো ছেলে গিয়েছে তো ছেলেকে খাইয়ে দিবে তো তাহা তো আসলেই পাগল এই শ্যামার জন্য তো তাহা সেই জন্য খেতে চলে গিয়েছে বাবার কাছে ওর বাবা ডাকার সাথে সাথেই ও চলে গিয়েছে কারণ না করেনি আর এই যে এখানে হচ্ছে আমার বাসায় পাঠাবো ভাইস্তাদের ভাইস্তা আছে ভাবি আছে সবাই খাবে সবাইয়ের জন্য এক পিস করে করে দিয়ে দিয়েছি তো ওর বাবা চলে যাবে তোর বাবার কাছে দিয়ে দিব এখন তো তাহাকে দিয়ে পাঠিয়ে দিব নিচে তোর বাবা নিচে আছে তো তাহা দিয়ে আসবে এই তো আমার বিকেলের নাস্তা আজকে তো ওর বাবা খেয়ে চলে গিয়েছে আমরা পরে খেয়ে নেব তো ঠিক আছে আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ